জুমার নামাজ মসজিদে না হলে মসজিদে জোহর নামাজ জামাতের সাথে পড়ানো যাবে? যে জুমার নামাজ কোনো কারণে মসজিদে হয়নি, এটার কারণ আগে জানতে হবে কি কারণে হয়নি। যেই কারণে জুমা হয়নি সেই কারণে আপনি মসজিদে থাকলে জুমা না হওয়ার কোনো কারণ নেই, জুমা করবেন। যদি মসজিদে আসে কিন্তু জুমা হয়নি কোনো কারণে, তো জামাত যদি হয় তাহলে জোহর জামাত করতে পারবে, দুই তিনজন মানুষ জামাত করতে যায় আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটার জন্য লোক ডেকে আনে জামাত করা যাবে না, তাহলে তো আবার জুমা পড়ার অবস্থা হয়ে গেল। কিন্তু যদি কোনো কারণে জুমা না হইতে পারে সেখানে জোহর হইতে পারে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু কারণটা স্পষ্ট হইতে হবে কেন হয়নি। অনেক সময় শর্ত বিভিন্ন নিজেরা তৈরি করে বানিয়ে নিয়ে জুমার নামাজ পড়তে আমরা নিষেধ করে থাকি। অনেকে মনে করে ওয়াকফ হইতে হবে জুমা মসজিদ, এটাও সঠিকভাবে প্রমাণিত হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অনেকে মনে মনে হতে পারে যে 40 জন হইতে হবে, এটাও হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, বরং কম ছিল। দেখা গেছে কোনো কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওয়াতারা কুকা কাইমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে চলে গেছে, 16-17 জন নিয়ে সালাত করে ফেলেছেন। তাহলে বোঝা গেল যে এরকম লোক কম থাকলেও কিন্তু জুমা হয়। তো জুমার নামাজ না পড়ার যে সমস্ত শর্ত মানুষ দিয়ে থাকে, মিশর শহর হইতে হবে, এগুলি ঠিক নয়। যেখানে যদি মানুষ বেশি থাকে সেখানে জুমা হতে পারবে, এটা হলো বিশুদ্ধতম মত। তাহলে জুমার নামাজ পড়াটাই উত্তম যদি সুযোগ থাকে। হ্যাঁ, যদি এমন হয় যে জুমার নামাজ পড়া যাচ্ছে না, যেমন কেউ আরাফার মাঠে আছে, মিনাতে আছে, সেখানে জোহর নামাজ পড়ে জামাতের সাথে, তাতে কোনো সমস্যা নেই। কারণ আরাফার মাঠে এবং মুজদালিফা মিনাতে কখনো সেখানে কোনো যে এখানে এই হাজিরা যারা আছে তারা কখনো হাজিদের এই জায়গাতে কোনো জুমার নামাজ পড়া শরীয়ত অনুমোদিত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জুমার দিনেই আরাফার মাঠে দাঁড়িয়েছেন, তিনি জুমা পড়েননি, তিনি জোহর পড়েছেন। বোঝা গেল যে হজে এহরাম বাঁধার পরে হাজি সাহেবদের কোনো জুমা নেই, এটা খেয়াল রাখা দরকার, সেটা সেটা আলাদা। হ্যাঁ, তাহলে মোট কথা এটাই বুঝতে পারছি আমরা যে যদি কোনো কারণ থাকে, সঙ্গত কারণ থাকে, তাহলে অবশ্যই জুমার নামাজ না পড়লেও জোহর জামাতের সাথে পড়া যাবে। আর সঙ্গত কারণগুলো আমরা বলে দিয়েছি। বিনা কারণে যে সমস্ত মানুষ বানিয়ে দিয়েছে, সমস্ত সত্যের কারণে জুমা বন্ধ করা যাবে না, যে শহর হতে হবে অথবা মসজিদে জামি মসজিদ হতে হবে, এরকম শর্ত আসলে বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক কোনো শর্ত নয়। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم